রামু নামক একজন কাজের লোক রাজেশ বাবুর বাড়িতে বিগত প্রায় 10 বছর ধরে কাজ করে আসছে। রামু কাজে কর্মে সব সময় এগিয়ে থাকত। ওই বাড়িটাকে সে নিজেরই মনে করত। ছোটবেলায় বাবাকে হারিয়ে ফেলা রাজেশ বাবু মা মারা যাওয়ার পরও 3 বছর বিয়ে না করেই কাটিয়ে দেয়। তার খাওয়া দাওয়ায় বা দেখাশোনায় কখনোই সে কোনো অভাব বোধ না করলেও রামু রাজেশ বাবুকে বিয়ে করার জন্য অনেক উদ্বুদ্ধ করলে সে মোনা নামে সুন্দর দেখতে একটি মেয়েকে বিয়ে করে বাড়িতে আনে। একদিন, মোনা যাও না, আমার জন্য এক কাপ চা করে আনো না। আমি চা করব? রামু থাকতে তুমি আমাকে চা করতে বলছো? তোমার সাহস তো কম নয়। রামুর হাতের চা তো বহু দিন ধরে খেয়ে আসছি, আজকে নতুন বউয়ের হাতে চা খাওয়ার ইচ্ছা করছে। কেন বলে কি খুব ভুল করলাম? হ্যাঁ অবশ্যই, অনেক বড় ভুল করেছো, এটা কখনোই ক্ষমার যোগ্য না। এনিওয়ে মজা করছিলাম, শোনো আমার হাতে চা খাওয়াবো একটাই শর্তে, শপিং এ নিয়ে যাবে বলো। থাক বাবা, দরকার নেই, ওই তেতো মিষ্টি ছাড়া চা খাওয়ার জন্য 100,000 টাকার বলিদান দিতে হবে। মারবো কিন্তু বলে দিলাম। ছোট বাবু এই নাও তোমার চা। থ্যাংক ইউ রামু কাকা, তুমি আমার 100,000 টাকা বাঁচিয়ে নিলে। দেখো দেখো রামু কাকা কত কেয়ার করে আমার, আর তুমি? রামু বাড়ির সব কাজ করত। বাড়িতে মোনার কাজ বলতে কিছুই ছিল না, শুধু খাওয়া, ঘুম আর বন্ধুদের সাথে ফোনে গল্প করা। রামু ঘর মোছা থেকে রান্না করা, এমনকি টাইম টু টাইম মোনাকে খাবারও সার্ভ করে দিত। এরকম ভাবেই সময় অতিবাহিত হতে থাকে। একদিন, মোনা আমার পার্সে 10,000 মতো টাকা ছিল, কোথায় গেল বলো তো? পার্স তো ফাঁকা, তুমি নাওনি তো? কি আমি নেব? তুমি ভাবলে এটা? তোমাকে না জিজ্ঞাসা করে আমি তোমার পার্সে হাত দিয়েছি কখনো? না না, আমি তো জাস্ট জিজ্ঞাসা করলাম, টাকাগুলো তাহলে কোথায় গেল বলো তো? বুঝতে পারছি না। দেখো কোথায় খরচা করেছো তুমি, তোমার তো কিছুই মনে থাকে না। আরে না গো, অত ভোলা মন আমার নয়। তাহলে আমার তো মনে হচ্ছে রামুর কাজ এটা, ওছাড়া আর কেউ তো নেই বাড়িতে। তুমি পাগল নাকি? রামু কাকা এই কাজ কখনোই করতে পারে না। আমি রামু কাকাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। আর তুমি রামু কাকাকে নাম ধরে ডাকছো কেন? একটু সম্মান তো করতেই পারো। আচ্ছা বাবা সরি, আমার ভুল হয়ে গেছে। মাঝে মধ্যেই রাজেশের ঘর থেকে টাকা গায়েব হয়ে যেত। রাজেশ বুঝতে পারত না যে টাকাগুলো যায় কোথায়। একদিন রামু ঘর ঝাড়ু দিচ্ছিল, তখন হঠাৎ কে যেন বেল বাজায়। রামু দরজা খুলে দেখে স্যুটবুট পরা এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে। কে আপনি? আপনাকে তো চিনলাম না বাবু, ছোট বাবুকে খুঁজছেন নিশ্চয়ই? তখনই ওখানে মোনা চলে আসে। আরে তুমি তোমার কাজ করো না, সব কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? এসো তুমি ঘরে এসো। কি হলো, হা করে কি দেখছো, নিজের কাজ করো। মোনা ভদ্রলোকটিকে তার রুমে নিয়ে চলে যায়। রামু আবার কাজ করা শুরু করে। তুমি এখন কেন আসলে? আমি তো মেসেজ করে দিয়েছিলাম যে রামু বাড়িতেই আছে, ও আজকে বাজারে যায়নি, মেসেজ দেখোনি নাকি? কই না তো, দেখা হয়নি। এই নাও 50,000 আছে এতে, ওকে। জানালার কাজ মুছতে মুছতে রামু তাদের দুজনের কথা সব শুনে ফেলে। মোনা রামুকে তাদের কথা শুনতে দেখে ফেললে ভদ্রলোকটি কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যায়। এবার কি হবে, রামু তো সব দেখে ফেলেছে, ও তো রাজেশ বাড়িতে আসলেই সব বলে দেবে। কি যে করি, কিছু একটা ভাব মোনা, না হলে সব শেষ হয়ে যাবে, রামুকে বাড়ি থেকে তাড়াতেই হবে। হ্যাঁ এটা ছাড়া আর উপায় নেই। রাতে রাজেশ বাড়িতে এসে দেখে যে মোনা বসে বসে খুব কাঁদছে, কেঁদে কেঁদে সে মুখ চোখ লাল করে ফেলেছে। মোনা কি হয়েছে তোমার, বলো কি এমন হলো যে কাঁদছো তুমি, কেঁদে কেঁদে একই অবস্থা করেছো নিজের? হ্যাঁ বলো না, প্লিজ বলো। বলে কি হবে, বললে কি তুমি বিশ্বাস করবে আমার কথা? কেন করব না, অদ্ভুত তো, কি হয়েছে বলো তাড়াতাড়ি। আমি স্নান করে এসে নিজের ঘরে ড্রেস চেঞ্জ করছিলাম, আর রামু জানালার পর্দা সরিয়ে আমাকে দেখছিল। আমি যেই রামুকে দেখতে পেয়েছি তখনই ও জানালার কাচ মোছার নাটক করছিল,
আমার খুব রাগ হয় বলে ওকে গিয়ে একটা চড় মারি। আর রামু আমাকে বলল যে ছোট বাবু আসুক, আজকে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। তুমি ভালো করেই জানো যে ছোট বাবু আমাকে কতটা বিশ্বাস করে। রাজেশ মোনার মুখে এসব কথা শুনে ভীষণ রেগে যায়। রামু রাজেশের জন্য তার পছন্দের চিলি চিকেন ও ফ্রাইড রাইস রান্না করছিল। রাজেশ রান্নাঘরে গিয়ে কোনো কিছু না বলে তাকে মারতে শুরু করে। কি হলো ছোট বাবু, আমাকে মারছেন কেন? আমি কি করেছি? আমার দোষটা কি বলো? তোর দোষ কি বলতে হবে আমাকে? বেরিয়ে যা আমার বাড়ি থেকে, না হলে আজকে আমি তোকে খুন করে দেব বলে দিলাম। বেরিয়ে যা বলছি। তোকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছিল। তোকে আমি আমার নিজের পরিবারের সদস্য মনে করতাম, কখনোই তোকে চাকর বলে মনে করিনি। আর তুই সেসব দিয়ে নোংরা কাজটা করতে পারলি? তুই নির্লজ্জ, নির্লজ্জ চাকর তুই। রামু কিছুই বুঝতে পারছিল না যে তার ভুলটা কি। সে কিছুতেই তার দোষটা কি না জেনে বাড়ি থেকে বেরোতে চাইছিল না। রাজেশ তাকে প্রচুর মারে আর তার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। যাক বাবা, আপদ বিদায় হয়েছে। বাপ রে বাপ, না হলে আজকে আমি ফেঁসেই যেতাম। রাজেশ ময়না নামে একটি মেয়েকে বাড়ির কাজ করার জন্য রেখে দেয়। বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাজেশের শরীর খারাপ করায় সে দুপুরবেলায় বাড়িতে চলে আসে। বাড়িতে এসে দেখে যে মোনা একটি লোকের সাথে কি যেন বলা কওয়া করছে এবং তাকে একটা ব্যাগে করে টাকা দিচ্ছে। সে ঘরে গিয়ে লোকটির মুখ দেখে অবাক হয়ে যায়। আরে বিপ্লব, তুই এই সময় আমার বাড়িতে কি করছিস? না না, আসলে আরে তুমি এসে গেছো? বিপ্লব দা তোমাকেই খুঁজতে এসেছিল, তাই আমি বললাম যে বসো কিছু খেয়ে যাবে। চুপ করো, আমি তোমাকে জিজ্ঞাসা করিনি। কি হলো বিপ্লব বল, তুই আমাকে খুঁজতে বাড়িতে আসলি কেন? যখন দরকার পড়ে তুই তো আমার অফিসে যাস, আর আসার আগে তো আমাকে ফোনও করে দিস। না আসলে আমি তোর বাড়ির পাশ দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম। চুপ একদম, আমি আর মিথ্যা কথাগুলো শুনতে পারছি না। আমি নিজের চোখে দেখেছি মোনা তোকে টাকা দিচ্ছিল। প্লিজ আমার কথাটা একবার শোনো, প্লিজ শোনো, একটাবার আমার কথা শোনো। তুমি যা ভাবছো সেসব কিছুই নয়। আমার খুব রাগ হচ্ছে, বেরিয়ে যা তোরা আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যা বলছি। রাজেশ মোনার কোনো কথাই শোনে না, তাকে বাড়ি থেকে বের করে দেয়। মোনা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, একটা বড় ট্রাক এসে তাকে ধাক্কা মারে। মোনা রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিল। রামু মোনাকে এই অবস্থায় দেখতে পেয়ে সে সাথে সাথে তাকে হসপিটালে অ্যাডমিট করে। অনেক রক্তপাত হওয়ায় মোনার শরীরে রক্তের প্রয়োজন হয়ে পড়ে। সৌভাগ্যবশত রামুর ব্লাড গ্রুপ মোনার সাথে মিলে যায়। রামু রক্ত দিয়ে মোনার প্রাণ বাঁচায়। জ্ঞান ফেরার পর মোনা সবকিছু জানতে পেরে সে নিজেকে ক্ষমা করতে পারে না। রামুর কাছে সে ক্ষমা চায়। রাজেশ খবর পাওয়া মাত্রই হসপিটালে গিয়ে পৌঁছায়। মোনা রাজেশকে দেখে কান্নায় ভেঙে পড়ে। আমি অনেক অন্যায় করেছি রামু কাকার সাথে, আমাকে ক্ষমা করে দাও তোমরা। আর হ্যাঁ, আর একটা কথা রাজেশ, বিপ্লব দার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। বিপ্লব দা আমার বাপের বাড়ির পাশেই থাকে। আমার বাবা চাকরিটা চলে গেছে, সংসারের অবস্থা খুব খারাপ, তাই আমি বিপ্লব দাকে দিয়ে টাকা পাঠাতাম। তুমি আমাকে একবার বলেই দেখতে, আমি তো অতটাও খারাপ না। তোমার মা বাবা মানেই তো আমারও মা বাবা, সেরকম হলে আমি ওনাদের আমার নিজের বাড়িতে এনেই রাখতাম। তোমাকে বলিনি কারণ তুমি যদি টাকা দিতে অস্বীকার করো তাই। ছোট বাবু আমি আসি তাহলে। আসি মানে? বাড়িতে ফিরে চলো রামু কাকা, তোমাকে ছাড়া আমার বাড়িটা আর বাড়ি নেই। পুরানো সব কথা ভুলে যাও আর আমাকে নিজের ছেলে মনে করে ক্ষমা করে দাও, বুঝেছো? রামু তাদের সাথে আবার বাড়ি ফিরে যায়। রাজেশ তার শ্বশুর ও শাশুড়িকে নিজের বাড়িতে থাকার জন্য নিয়ে আসে। তারপর সবাই হাসি খুশি জীবনযাপন করা শুরু করে। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।